স্মার্টফোন বিশ্বে ওপিসি নেই ইনফিনিক্স। ইনফিনিক্স তাদের স্মার্ট সিরিজের মধ্যে লঞ্চ করেছে ইনফিনিক্স স্মার্ট ফাইভ, যার হাইলাইট ফিচার 6.6 ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে এবং 5000 mAh এর মতো একটি বিশাল ব্যাটারি। তো আজকের এই ভিডিওতে আমরা ইনফিনিক্স স্মার্ট ফাইভ এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ফোনটির ভালো মন্দ সকল দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং ভিডিওর লাস্টে জানিয়ে দেব এই ফোনটির বাংলাদেশি প্রাইস মূল্য কত হতে পারে। সো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে কথা বলবো এই ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। লোকের দিক থেকে বেশ প্রিমিয়াম মনে হলেও এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্রেডিয়েন্ট কালারের গ্লসি ফিনিশের প্লাস্টিক বডি এবং প্লাস্টিক ফ্রেম, আর এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে গ্লাস ফ্রন্ট। এছাড়াও এই ফোনটিতে রয়েছে 3টি কার্ড স্লট, যেখানে 2টি ন্যানো সিম কার্ড এবং এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। 8.8 mm থিকনেস, এই ফোনটির ওজন মাত্র 183 গ্রাম। তো এবার কথা বলবো এই ফোনটির ডিসপ্লে টাইপ নিয়ে। এই ফোনটাতে থাকছে IPS LCD প্যানেল, 6.6 ইঞ্চি ফুল HD প্লাস রেজুলেশন, যার স্ক্রিন টু বডি রেশিও 83.2%, এবং ডিসপ্লে রেজুলেশন 720x1600 পিক্সেল, 20:9 রেশিও, 266 PPI। ইনফিনিক্স স্মার্ট ফাইভ এই ফোনটি পাওয়া যাবে মাত্র 2টি ভেরিয়েন্টে, 232 এবং 364। এছাড়াও এই ফোনটিতে থাকছে 3.5 mm অডিও জ্যাকপোর্ট এবং USB চার্জার কেবল। ওয়েল, এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যেখানে মেইন ক্যামেরা দেওয়া হয়েছে 13 MP এবং VGA প্লাস ক্যামেরা দেওয়া হয়েছে 8 MP, সাথে রয়েছে ট্রিপল LED ফ্ল্যাশ, এবং পিছনের এই ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেল পর্যন্ত রেজুলেশন দিয়ে 30 FPS/s ভিডিও রেকর্ড করা যাবে। এবং এই ফোনটির ঠিক সামনের দিকে রয়েছে নসযুক্ত সেলফি ক্যামেরা 8 MP, এবং এই সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেল পর্যন্ত রেজুলেশন দিয়ে 30 FPS/s ভিডিও রেকর্ড করা যাবে। অ্যাজ ইউজুয়াল, এবার কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে থাকছে OS Android 10 Go এডিশন, চিপসেট মিডিয়াটেক হেলিও A22, যেটি 12 nm আর্কিটেকচারের তৈরি একটি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড 1.8 GHz। আর এই ফোনটিতে থাকছে গ্রাফিক্স প্রসেসর হিসেবে পাওয়ার ভিআর GE83 এবং 20, যেটি ব্যবহার করা হয়েছিল ভিভো Y12S এই ফোনটিতে। সো সবার লাস্টে কথা বলবো এই ফোনটির সিকিউরিটি নিয়ে। এই ফোনটির সিকিউরিটির জন্য থাকছে ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ভাউচার হিসেবে থাকছে HTML5। ওয়েল, তো এবার কথা বলবো এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স নিয়ে। একদমই কম বাজেটের মধ্যে ইনফিনিক্স স্মার্ট ফাইভ এই ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh এর মতো একটি বিগ ব্যাটারি, এবং এই ব্যাটারি চার্জার দেওয়ার জন্য বক্সে রয়েছে একটি 10W চার্জার। আর এই ফোনটিতে 10W এই চার্জার দিয়ে 5000 mAh এর এই ব্যাটারি চার্জ করতে সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো। ইনফিনিক্স স্মার্ট ফাইভ এই ফোনটি পাওয়া যাবে মাত্র 3টি কালার ভেরিয়েন্টে। তো এবার কথা বলবো ইনফিনিক্স স্মার্ট ফাইভ এই ফোনটির প্রাইস নিয়ে। ইনফিনিক্স স্মার্ট ফাইভ এই ফোনটির 232-এর দাম দেওয়া হয়েছে 8400, এবং 364-টির প্রাইস মূল্য নির্ধারণ করা হয়েছে 9490। সো এই ছিল আজকে আমাদের ইনফিনিক্স স্মার্ট ফাইভ এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এবং এই ফোনটির ওভারভিউ। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে।